ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। দান এবং সাদাকা একই নাকি ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়? জি ভাই, শরীয়তে দুটি শব্দ আছে, একটি হচ্ছে জাকাত, একটি হচ্ছে সাদাকা। জাকাত ফরজ দানকে বলা হয়, যেটা আল্লাহ তাআলা বিশেষ অর্থে বিশেষ সম্পদে জরুরি করে থাকেন, সেটা হলো জাকাত। আর ওর একটি কিসিম বা প্রকার হলো ঔশর। আর বাকি যখন সাদাকা বলা হয় শরিয়ার পরিভাষায়, অনেক সময় সাদাকা বললে আবার জাকাত, জাকাতের অর্থ হয়, কিন্তু সাধারণত জাকাত ফরজ দানকে বলা হয়। আর সাদাকা বলা হয় যেগুলা নফল দান। সাদাকার মধ্যে এমন দান যে দানে সওয়াবের আশা করা হয়, সেগুলোকে সেরকম সমস্ত দানকে সাদাকা বলা হয়। এমন দান যেটা নেকির আশায়, সওয়াবের আশায় করা হয়, এরকম প্রত্যেক দান সাদাকা, এরকম প্রত্যেক দানকে সাদাকা বলা যায়। সাদাকার একটি আমাদের আঞ্চলিক অর্থ আছে, যে গরিব দুঃখীকে সাদকা করা। জি, তো গরিব দুঃখীকে সাদকা করা মানে গরিব দুঃখীকে দান করা, কোনো অসুবিধা নেই। কেউ বলে থাকে সমাজে যে সাদাকা খাওয়া যায় না, গরিব মানুষই খেতে পারে। না, সাদাকা যদি কোনো দান হয়, কেউ আপনাকে দান করে, তা আপনি যদি ধনীও হন, স্বইচ্ছায় আপনাকে কেউ কিছু দান করেছে, তাহলে এটা আপনার জন্য জায়েজ। হ্যাঁ, নবী পরিবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুলের পরিবারের উপর সাদাকা খাওয়া হারাম ছিল, অন্য মানুষের উপর হারাম নেই।